আসসালামু আলাইকুম, দিস ইজ খাজা। আজকে সবার জন্য, সবার কাজে লাগে এমন একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি। আপনি কি কখনো ঠকেছেন কারো দ্বারা, বা কখনো কাউকে ভুল বুঝেছেন, কিংবা আপনি কোনো ইমেল লিখেছেন সেটা বারবার ফিডব্যাক আসছে, কিংবা আপনি বারবারই ঠকেছেন, কিংবা আপনি কাউকে একটা জিনিস চাইলেন একটা দিল আরেকটা, এই ধরনের নানা ধরনের প্রতিনিয়ত নানা ঘটনা ঘটে। আপনার বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড আপনাকে কি চিট করেছে, প্রতিদিনই দেখেন যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। যারা ঠকছে তারা অন্যকে দায়ী করছে, কিন্তু নিজের দিকেও তাকানো দরকার। ঠকে কারা, একটা বিষয় নিশ্চিত থাকবেন, ঠকে আনস্মার্ট। আপনাকে শুধু ভালো হলেই হবে না। অনেকে বলে যে ভাই ভালো মানুষ তো আমারে ঠকাইছে, তা আপনাকে শুধু ভালো হলে হবে না। আল্লাহ তো আমাদেরকে মাথাটা দিয়েছে, সেই মাথাটাকে তো কাজে লাগাতে হবে। এই মাথা ভীষণ রকমের শক্তিশালী, আপনারা জানেন। এই মাথা মিনিমাম ক্ষমতা ধরা হয় যে 5,000 কোটি টাকা। এটা মেডিটেশনে বলা হয়, আপনারা অনেকেই জানেন। এবং আমরা যারা কখনো কোনো মিটিংয়ে যাই, কোনো অনুষ্ঠানে যাই, কারোর সাথে দেখা করতে যাই, কোনো কিছু লিখতে চাই, আমরা যা কিছুই করি না কেন, তার মধ্যে অনেকে অনেক সময় অনেক ধরনের গ্যাপ থাকে। এই ভিডিওটি দেখার পরে আপনার সেই গ্যাপ কখনো থাকবে না। এই ভিডিওটি মানুষকে টোটাল স্মার্ট করে। আপনাকে কেউ ঠকাতে পারবে না আপনি যদি এই ভিডিওটি পুরোটি দেখেন। আপনার লাইফের ভুলগুলো কমা শুরু হবে আপনি যদি এই ভিডিওটি দেখেন। জীবনে ভুল কমবে, মানুষ আপনাকে ঠকাবে কম, আপনার মধ্যে অশান্তি অনেক কম হবে। আপনারা যারা ভিডিওটি দেখছেন এবং দেখবেন, তারা প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের নাম হচ্ছে টেক কেরিয়ার টকস। আমরা বলি যে একটা হ্যাপি কেরিয়ার এবং হ্যাপি লাইফ আমাদের দরকার। আমাদের মোটো হচ্ছে হ্যাপি লাইফ হ্যাপি ক্যারিয়ার। আপনারা যারা সুন্দর ক্যারিয়ারের সাথে সুন্দর জীবন চান, প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল। সো আজকের সেশনের নাম হচ্ছে দ্য পাওয়ার অফ 5W1H। এটা আমরা অনেকে জানি, ছোটোবেলা শুনেছি, কিন্তু ব্যবহার করি না। সো 5W1H কি, সেটা কিভাবে আমাদেরকে স্মার্ট করে তুলে, কিভাবে আমাদেরকে ভুলগুলো কমাবে, সেগুলো আমরা ধাপে ধাপে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সো আপনারা সবাই জানেন যে 5W1H কি। W1 হচ্ছে হোয়াট। আপনি কাউকে একটি ইমেল লিখবেন, চিঠি লিখবেন, আমরা জানি সাবজেক্ট কি। কারোর সাথে দেখা করতে যাবেন, আপনার পারপাস কি, ইস্যুটা কি, বিষয়টা কি, সেটা আগে একদম পরিষ্কার হতে হবে। আপনি ধারণা করে গেলেন যে আলাপ হবে হয়তো আমার চাকরির বিষয়ে, সেখানে গিয়ে দেখলেন বিষয়টা আলাদা, অন্য বিষয়ে আলাপ হচ্ছে, আপনাকে অন্য একটা ইস্যুতে নিয়ে যাচ্ছে যে আপনি তার সাথে ব্যবসায়িক পার্টনার হতে পারেন কিনা। সো ভাবলেন একটা হলো আরেকটা, কেন হয় জানেন? এই 5W1H যারা অ্যাপ্লাই করে তাদের ক্ষেত্রে এটা ঘটে না। প্রত্যেকটা স্মার্ট পিপল, এই পৃথিবীর প্রতিটা স্মার্ট পিপল 5W1H ব্যবহার করে। যদি অন্যের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং কমাতে চান, সুসম্পর্ক করতে চান, 5W1H আপনাকে ভীষণভাবে হেল্প করবে। অন্যেরা আপনাকে ঠকাতে চাইলেও ঠকাতে পারবে না। তাহলে জানতে হবে হোয়াট, প্রথম বিষয়, জগতের প্রথম প্রশ্ন হচ্ছে কি। এই সেশনটার নাম কি? এই সেশনটার নাম হচ্ছে দ্য পাওয়ার অফ 5W1H, হাউ চেঞ্জেস এভরি ওয়ানস লাইফ। W2 আপনারা জানেন, সেটা হচ্ছে ওয়াই। এই প্রশ্নটি আমাদের করতে হবে। আমাকে কোথাও যাওয়ার জন্য বলেছে, আমি কেন যাব? একটা সার্কুলার দেখলাম, আমি কি অ্যাপ্লাই করব নাকি করব না, অ্যাপ্লাই কেন করব,
আমি কেন ভালো হব, আমি কেন আমার কেরিয়ার সঠিকভাবে বাছাই করব, সঠিকভাবে বাছাই না করলে তার পরিণতি কি হয়, সো হোয়াইটা জানা দরকার। আমি ডাক্তার হতে চাই কেন, আমি প্রকৌশলী হতে চাই কেন। সো কেরিয়ার সিলেকশনের সময়ও আপনার এই 5211H ভীষণভাবে হেল্প করবে। সো আপনি যদি একটা ভালো কেরিয়ার প্ল্যান করতে চান, আপনার কেরিয়ার ঠিকভাবে বাছাই করতে চান, 5211H আপনাকে ভীষণ রকমের হেল্প করবে। সো হোয়াই, তারপরে হচ্ছে W3, আপনারা সবাই জানেন, আমরা জানি আসলে অ্যাপ্লিকেশনের জায়গায় একটু উন্নতি করতে হবে। সে হোয়েন, আপনার বন্ধু হলো, হ্যাঁ দোস্ত তোর বাসায় একদিন আসবো, সেই একদিনটা কবে? আমাকে অনেকেই ফোন করে, খাজা ভাই আপনার ওখানে একবার আসবো। আমি জানি যে তারা আসবে না, আনস্মার্ট পিপলরা এভাবে কথা বলে, আপনার ওখানে একদিন আসবো, দে আর টেমেন্ডাসলি আনস্মার্ট, বি শিওর অফ দ্যাট। যারা বলে আমার 4 বছর আমি হাজার হাজার মানুষের সাথে যোগাযোগ করেছি কিংবা আমার সাথে যোগাযোগ করেছি, 80% পিপল তারা তাদের কমিটমেন্ট রাখে না। দেখুন W3, কিন্তু 20% রাখে, দে আর এক্সেলেন্ট পিপল, দে আর নাইস পিপল, দে আর স্মার্ট পিপল। এই সমাজটাকে আসলে তারাই চালাচ্ছে, বড় বড় পজিশনে ওই 20%ই যাচ্ছে। হোয়েন, আপনি আসবেন, কবে আসবেন, কখন আসবেন, কিংবা আপনাকে কেউ বললো যে আগামী মাসে একবার এসো, তা আগামী মাসে তো 4 সপ্তাহ, 30টা দিন কমপক্ষে, কোন দিন আপনি আসবেন? আচ্ছা আগামী মাসের 2 সপ্তাহে এসো, 2 সপ্তাহের মধ্যে তো আবার 7 দিন, কোন দিন আসবো? আচ্ছা আগামী মাসের 2 সপ্তাহে সোমবার এসো, কিন্তু সোমবার তো 24 ঘন্টা, কখন আসবো? তাহলে কথাটা কি হবে দেখেন, আগামী মাসের 2 সপ্তাহে সোমবার লাঞ্চের পরে 3টার সময় এসো। সো দ্যাট ইজ দ্য প্রফেশনাল টকিংস। তার মানে এখন প্রশ্ন হচ্ছে যে কেউ যদি আপনাকে সেটা নাও বলে, আপনাকে সেটা প্রশ্ন করে জেনে নিতে হবে, ওকে আঙ্কেল আগামী মাসে তো আসতে বলেছেন, কিংবা ভাই আসতে বলেছেন, কোন সময়ে আসবো যদি একটু বলেন ভাইয়া তাহলে ভালো হয়। উনি তখন আপনাকে বলে দেবে, অর্থাৎ অন্যের কমিউনিকেশন স্কিল, অন্যের এই স্কিলটা থাকুক বা না থাকুক, আপনার থাকলে আপনি কিন্তু কাজটা আগায় করতে পারবেন। সো হোয়াট, আমার পারপাস কী, মানে আমি আমার ইস্যুটা কী, আমি সেখানে কেন যাব, আমি সেখানে কখন যাব। অথবা প্রায় যারা আমাদের ইমেল লিখতে হয়, ধরা যাক আপনি একটা মিটিং কল করছেন যে আজকে বিকেল 5টায় মিটিং আছে সবাই আসেন, তো আপনি বিকাল 5টা ঠিকই বলেছেন, কিন্তু এখানে গ্যাপ কী, মিটিংটা ইস্যু কী, মিটিংটা কেন কল করা হয়েছে, মিটিংয়ের রুমটা কোথায়। সো এখানে দেখেন মিসিং হচ্ছে হয় না, জীবনের প্রতি ক্ষেত্রে প্রতি পদে পদে আমাদের এই 5W1H হেল্প করে। আপনার নিত্যদিনের কাজে আপনি যেই হন না কেন, আপনি কর্মজীবী হন অথবা কর্মজীবী না হন, আপনি স্টুডেন্ট হন, আপনি সাধারণ মানুষ হন, যেই হন, প্রতিদিন প্রতি মুহূর্তে আপনাকে এই কাজটি, এই 5W1H আপনি প্রতি মুহূর্তে অ্যাপ্লাই করতে পারবেন। বাস ভাড়ার সময় দেখবেন, খেয়াল করেন ভাড়া কত জিজ্ঞেস করে, তখন ভাড়াটা দেখবেন যে এক কনট্রাক্টর বলতেছে ভাই 30 টাকা, আপনি 25 টাকা দিলে হবে, আসলে সেটা কেন হচ্ছে, কারণ ভাড়াটা আসলে কত আপনি কিন্তু সেটা কোথা থেকে কোথায় কত ভাড়া সেটা আপনার জানা দরকার, না জানলে পাশের মানুষকে প্রশ্ন করতে হবে। এই প্রশ্ন করা না করার কারণে প্রতিদিন এই ঢাকা শহরে হাজার হাজার মানুষ থেকে কন্ট্রাক্টররা কোটি কোটি টাকা অতিরিক্ত আদায় করতেছে, আপনি পুরোটা যদি যোগ করেন। সদরঘাট থেকে যারা আসে তাদের ক্ষেত্রে দেখুন এই ঘটনা প্রায় হয়, ঢাকা শহরে আমরা যখন আসি, সে বুয়ের থেকে আমরা যাব ঢাকা বোর্ডের অফিসে, হেঁটে গেলে 2 মিনিট, রিক্সায় উঠছি 2 মিনিট পর নামিয়ে দিয়ে ভাড়া একটা নিয়ে নিল,
কারণ আমরা তখন জানতাম না। সো আমাদের কাউকে জিজ্ঞেস করে জেনে রাখা দরকার ছিল। WF5 এখানে তিনটা জিনিসের যে কোনো একটা আপনি চয়েস করবেন, হুইচ। ধরা যাক আপনি একটা মিটিং কল করেছেন, তাহলে প্রশ্ন হচ্ছে কী কী থাকতে হবে সেই ইমেইলে, কিংবা আপনি আপনার বায়ারকে একটা ইমেল লিখছেন, কী কী থাকতে হবে সেই ইমেইলে। ভালো একটা ইমেল লেখার জন্য আমার কাছে অনেকে আসেন এক্সেলেন্ট ইমেল রাইট আপ শেখার জন্য। সো ইমেল রাইট আপের আসলে গোপন সিক্রেট হচ্ছে 5W1H। 5W1H যদি আপনি অ্যাপ্লাই করেন সবচেয়ে ভালো ইমেল লিখতে পারবেন, আই ক্যান গিভ ইউ গ্যারান্টি। যদি আপনার ইংরেজিটা ভালো জানা থাকে, ইংরেজি ভালো জানার পর আপনার ইমেল ভালো হবে না। প্রফেশনাল ইমেলে আসল জিনিস হচ্ছে 5W1H। এখন যেটা বলছিলাম যে একটা মিটিং করলেন, মিটিংয়ের ইস্যু বললেন, মিটিংটা কেন হবে সেটা বললেন, মিটিংটা কখন হবে সেটা বললেন, মিটিংটা কোথায় হবে সেটা বলতে হবে, কিন্তু মিটিংয়ে কারা থাকবে, হু আর এলিজিবল, মিটিংটা প্রিসাইড করবে কে, হু হুম হুইচ, কে প্রিসাইড করবে বা কয়জন থাকবে, সেগুলো কিন্তু বলতে হবে। কে থাকবে, কারা থাকবে, তার উপর কি হবে, তার উপর আপনার মিটিংয়ের প্রিপারেশন ডিপেন্ড করবে। এবং সর্বশেষে যেটা আমরা প্রতিনিয়ত বাংলাদেশে যে স্কিল ঘাটতি বলা হয়, সেই ঘাটতির বড় একটা ঘাটতি হচ্ছে আমরা কোনো কিছুতে হাউ বলি না। হাউ বলার অভ্যাসটা আমাদের একটু কম, অনেকের কম। যাদের আছে তারা কিন্তু এই বাংলাদেশের দুর্দণ্ড প্রতাপে কাজ করে যাচ্ছে, তাদের কোনো চাকরির অভাব হয় না, চাকরি তাদের পিছনে দৌড়ায় যাদের এই অভ্যাসগুলো আছে। যারা প্রতিনিয়ত এই জিনিস অ্যাপ্লাই করতে পারে তাদের কোনো কিছু সংকট হয় না। বিপদে তার চারপাশে অনেক মানুষ থাকে, চাকরি একটা চলে গেলে তিনটার অফার আসে। হাউ, মিটিংটা কীভাবে হবে সেটা আপনাকে বলতে হবে। মিটিংটা কি রাউন্ড টেবিলে হবে, মিটিংটা কি ইউশেপে হবে, মিটিংটা কি ক্লোজ ডোর মিটিং হবে, মিটিংটা কি ওপেন ডিসকাশন হবে কি না সেখানে, নাকি লেকচার হবে আমরা শুনব। সো মিটিংটা কীভাবে শুরু হয়ে শেষ হবে সেটা আমাকে বলতে হবে। আপনারা যারা প্রফেশনাল লাইফে আছেন তারা জানেন যে এখনকার ভালো ম্যানেজাররা কী করে, সে যখন কাউকে কোনো টাস্ক দেয় তখন বুঝিয়ে দেয় এই টাস্কটা তুমি কীভাবে করবা। এবং আরও স্মার্ট ম্যানেজার যারা ক্লাসিক ম্যানেজার তারা কী করে, তাকে বোঝানোর পর আবার বলে, শালা এবার বলো তো তুমি কাজটা কীভাবে করবা। কেন সে আবার তার থেকে ফিডব্যাক নিচ্ছে সাথে সাথেই, কারণ শালা যদি পুরো বুঝে না যায় তাহলে কী হবে, কাজ করার সময় সে আবার ফোন করবে, নানা ধরনের প্রশ্ন করবে, নানা ধরনের হ্যাসেলে পড়বে। সো শালা যখন আবার বলবে স্যার আপনি এভাবে 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 কাজ করতে বলেছেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কথাটা পুরোটা সে বুঝতে পেরেছে কি না। জীবনের সর্বক্ষেত্রে হাউ বলতে হবে। আমি ডাক্তার হতে চাই কীভাবে হব, আমি অ্যাকাউন্টেন্ট হতে চাই আমি কীভাবে হব, আমি ফ্রিল্যান্সার হতে চাই আমি কীভাবে হব, ভালো ফ্রিল্যান্সার কীভাবে হবে। আই লাইক টু স্পিক ইন ইংলিশ, বাট হাউ টু স্পিক গুড ইংলিশ, আই ওয়ান্ট টু ইম্প্রুভ মাই কমিউনিকেশন স্কিলস, হাউ। আমি চাইলে কি হবে, চাইলেই হয় না। আসল রহস্য হচ্ছে হাউতে। এই জীবনের যত রহস্য সব হাওয়ের ভিতরে। হাউ যখন ভেঙে ভেঙে এগোতে থাকবেন আপনি অনেক কিছু পাবেন। এই হাওয়ের কারণেই মানুষের স্বপ্ন পুরো, অনেকে অনেক স্বপ্ন দেখতেছে, বড় হবে, এই করবে, অনেক টাকা বেতন পাবে, দুটো অ্যাপার্টমেন্ট কিনবে, আরও অনেক কিছু, ছেলেমেয়েদের ভালো স্কুল কলেজে পড়াবে, ইংলিশ মিডিয়ামে পড়াবে। সো হাউ, আপনার অর্থের উৎস কীভাবে আসবে। যেমন আমি একজন মেয়ের সাথে কথা বলছিলাম যে উনি একটা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেন, খুবই ভালো, কিন্তু ওনার স্বপ্ন যে আগামী 10 বছরের মধ্যে উনি একটা অর্ফানেজ দিবেন, একটা বৃদ্ধাশ্রম করবেন। তার মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হলো ওনাদের অনেক টাকা আছে, কিন্তু ওনাদের অনেক টাকা নাই, তো না এটা স্বপ্ন। তো আপনি এই চাকরি করে 10 বছরের মধ্যে কীভাবে একটা অর্ফানেজ দিবেন, কীভাবে একটা বৃদ্ধাশ্রম করবেন। সো
আসলে কি হবে জানেন, উনি এক দুই বছর পরে এই স্বপ্ন থেকে সরে যাবে। এই ধরনের বড় বড় স্বপ্ন আমরা সবাই দেখি কিন্তু হালটা ভাঙে না। তো জীবনের প্রতি ক্ষেত্রে প্রতি সময়ে আপনারা এই 5W1H অ্যাপ্লাই করবেন। কেউ আপনাকে কোনো একটা জবের প্রপোজাল দিয়েছে, আপনি 5W1H অ্যাপ্লাই করেন, সেখানে প্রশ্ন করেন তাকে। কেউ আপনাকে একটা বিয়ের প্রপোজাল দিয়েছে, প্রশ্ন করেন ছয়টা, কেউ আপনাকে ঠকাতে পারবে না। এবং আপনাদের একটা সিক্রেট বলে দিই, এই 5W1H দিয়ে মিনিমাম 84টা প্রশ্ন করা যায়। যখন কোনো মিটিং শেষ হওয়ার কাউকে বলা হয় যে আপনার কোনো প্রশ্ন আছে কিনা, অনেকেই কিন্তু প্রশ্ন করার প্রশ্ন পায় না। কেন প্রশ্ন পায় না জানেন? এই সিম্পল ট্রিক্সটা, ট্যাকটিক্সটা তাদের জানা নাই। আরে ভাই, আপনি তো 84টা প্রশ্ন করতে পারবেন যে কোনো ইস্যুতে, সেখানে একটা প্রশ্ন করতে পারবেন না, হাউ কাম? কারণ এটা আমরা চাচা করি না। প্রত্যেকটা হোয়াই দিয়ে আপনি একটা ইস্যুতে 14টা প্রশ্ন করতে পারবেন মিনিমাম, হোয়াই দিয়ে 14টা প্রশ্ন করতে পারবেন। সো সেই সিক্রেট নিয়ে না হয় অন্যদিন আলাপ করব। তো আমরা যেটা বলছিলাম, এখন আপনি ছোট একটা ঘটনা বলি। আমার এই একটা সেশনে একজন সিও ছিলেন, একটা মিড লেভেল প্রতিষ্ঠানের সিও আসছিলেন, তিনি আমার সাথে 3 দিন এই সেশনটা করেছেন। তিনি আমাকে বললেন যে খাজে ভাই, এই 3 দিনে শুধু আমি একটা জিনিসে শিখে গেলাম 5W1H। এবং 3 মাস পর উনি আমাকে ফিডব্যাক দিয়েছেন, ওনার অফিসে যারা ছিলেন তারা অনেক শিক্ষিত, ওনার তুলনায় অনেক বেশি শিক্ষিত। তো উনি যখন ওনার ম্যানেজার সিনিয়র ম্যানেজারদের ইমেল চেক করা শুরু করলেন, উনি ওনার টেবিলে এক জায়গায় 5W1H সুন্দর করে লিখে রাখছেন। উনি প্রত্যেকটা মেল এটা দিয়ে চেক করেন, জামেল হোয়াইটটা কোথায়, তুমি তো হোয়াইটটা দাও নেই। তো ওনার অফিসের লোকজন এই ফিডব্যাক পেয়ে ভীষণ রকমের অবাক হয়ে গিয়েছে যে হাউ কাম স্যার, এত চেঞ্জ হলো কীভাবে? আপনি কিন্তু একই অবস্থা একই উন্নতি ঘটাতে পারেন। ম্যানেজার উনি হয়তো ওনার কোনো ম্যানেজার ইমেল লেখছে, উনি খেয়াল করতেছে হাউটা নাই। উনি তখন ম্যানেজারকে জিজ্ঞেস করে, আচ্ছা এটা কীভাবে করবেন বা কীভাবে করবে সেটা তো বলা নাই, সেটা লিখে দেন। কিংবা উনি কখন দেখছে যে একটা প্রপোজাল আসছে, এটা আসছে একটা কেনাকাটার বিষয়, এটা আসছে এটার দাম এত, এটা 3 মাসের মধ্যে কিনতে হবে, কিন্তু কেন কিনতে হবে সেটা নাই, ওয়াই? সো ইট ইজ ভেরি হেল্পফুল। এটা আপনার জীবনের প্রতি পদে পদে আপনি ব্যবহার করতে পারবেন। আমি সবশেষে যেটা দেখাবো সেটা হচ্ছে প্রতিটা মানুষ খেয়াল করবেন। আমি আপনাদের গোপন দুটো কথা বলে দিই, আনস্মার্ট পিপল কীভাবে চিনবেন, তারা দুটো জিনিস সবসময় মিস করে। তারা সময়ের কথা উল্লেখ করে না এবং তারা হাউ উল্লেখ করে না। আজকে থেকে অবজার্ভ করা শুরু করেন আমার এই কথা যে কত সত্যি, আপনি অবাক হবেন। এবার খেয়াল করেন যে এই সেশনটাকে যদি আমি আমার মতো করে সাজাতে চাই 5W1H, তাহলে আমি কী লিখব? এই সেশনটা আসলে আমি দেখেন মাঝে মাঝে আসলে আমি কী বলেছি, যদি খেয়াল করেন পুরো সেশনটা দেখবেন একটা মিশ্রণ আছে যেটাকে বলি আমরা মিথস্ক্রিয়া, ইন্টারঅ্যাকশন। সো 5W1H আমি আসলে এই সেশনটা কীভাবে আপনাদের বললাম সেটা আপনাকে বলে আমি আসলে বলার চেষ্টা করেছি হোয়াট ইজ 5W1H, হোয়াই ডু উই নিড 5W1H, হোয়েন ডু উই নিড 5W1H, হোয়ার টু অ্যাপ্লাই 5W1H, উইথ হুম আর হু উইল অ্যাপ্লাই 5W1H। অ্যান্ড এই পুরো সেশনটা আসলে কী হয়েছে, আমি বারবার বলেছি হাউ টু অ্যাপ্লাই 5W1H কীভাবে অ্যাপ্লাই করতে হয়, কোথায় কোথায় অ্যাপ্লাই করবেন আমি কিন্তু সবসময় বলেছি। সো আপনারা যদি এই সেশন থেকে ফল পেতে চান, 5W1H কোথাও লিখে রাখবেন কাগজে, যখন ইমেল পাঠাচ্ছেন ওটা একবার দেখে নেন যে আপনার কোনো মিস হলো কি না।
আপনি আজকে আপনার যত ইমেল আছে চেক করেন, আই ক্যান গিভ ইউ গ্যারান্টি যে 80% ইমেলের মধ্যে আপনি অসম্পূর্ণতা পাবেন। আপনি যে লেভেলে জব করেন বাংলাদেশে, যারা ইমেল বেশি অভ্যস্ত, আপনি চেক করে দেখেন, এখনই চেক করেন আপনার ইমেলে, আপনার পাঠানো ইমেল কিংবা আপনি যেসব ইমেল রিসিভ করেছেন সেখানে খেয়াল করবেন কোনো না কোনো গ্যাপ পেয়ে যাবেন আর আপনি অবাক হবেন। সো কোথাও এক জায়গায় লিখে রাখেন, যখন কাউকে কোনো প্রপোজাল দেবেন, কারোর সাথে দেখা করতে যাবেন, কারোর সাথে কোনো মিটিং হবে, কোনো জিনিস কিনতে যাবেন, একটা মোবাইল কিনতে যাবেন, চেক, মোবাইলের দাম কম হলেই তো হবে না। আপনি মোবাইল কোনটা কিনবেন, মোবাইল আপনি কোনটা কিনবেন সেটা ডিপেন্ড করে আপনার হোয়াই, আপনার পারপাসটা কী, ওই মোবাইলটা দিয়ে আপনি কী করতে চান সেটার উপর ডিপেন্ড করবে আসলে আপনি কোন মোবাইলটা কিনবেন। সো সবত এটা লিখে রাখেন। আপনার বন্ধু হয়তো মনে হচ্ছে যে কোনো একটা মিস ইনফরমেশান দিচ্ছে আপনাকে, ভুল তথ্য দিচ্ছে, মিথ্যা তথ্য দিচ্ছে, এই ছটা দিয়ে ফিল্টার চেক করেন, বাড়া পেয়ে যাবে, আপনি আবিষ্কার করতে পারবেন। এবং এটা অ্যাপ্লাই করার সবচেয়ে শ্রেষ্ঠ উপায় আজকে থেকে অ্যাপ্লাই করা শুরু করেন, কোথাও এক জায়গায় লিখে রাখেন। আমরা বলি যারা স্টুডেন্ট তারা যেন তারা পড়ার টেবিলে 5W সুন্দর করে লিখে রাখে, আমরা বলি যারা অফিসে জব করেন তারা যেন তাদের ডেস্কে এটা লিখে রাখে। আপনি সিইও হন, আপনি এমডি হন, আপনি অফিসার হন, আপনি ইউনিভার্সিটির শিক্ষক হন, আপনি যে লেভেলেরই হোক, এই 5W1H আমাদের লাইফে ভীষণ রকমের চেঞ্জ আনে, ইট চেঞ্জেস আওয়ার লাইফ। প্রমাণ চান আজকে থেকে লিখে দেখুন, 3 মাস পর আমাকে ফিডব্যাক দেবেন। এই ভিডিওটি এতক্ষণ যাবো দেখার জন্য, শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আবারও বিশেষ অনুরোধ করছি। আজ এ পর্যন্তই দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম।